ডিহাইড্রেশন আদরের পোষ্যের হিট স্ট্রোক ভয়ঙ্কর ডিহাইড্রেশন হয়েছে বুঝবেন কিভাবে? যদি কখনো মনে হয় আপনার পোষ্য এই ধরনের সমস্যায় পড়েছে তাহলে আর দেরি করবে না, সঙ্গে সঙ্গে পশু রোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। মানুষের যত অবলা প্রাণীর শরীরে রয়েছে কষ্ট, জ্বালা, যন্ত্রণা, গরমে তীব্র তাপ প্রবাহে মানুষের পাশাপাশি রাস্তার সারমেয়গুলোও ধুঁকছে। জলের অভাবে, যত্নের অভাবে বাড়িতে পোষা রাস্তায় সাধুমেয়েদের অবস্থা বেশ শোচনীয়। এই গরমে তাদের যত্ন না নিলে গুরুতর সমস্যার সৃষ্টি হতে পারে। মানুষের যেমন গরমে প্রচণ্ড কষ্ট হয় তেমন অন্যান্য প্রাণীরাও গ্রীষ্মকালে ভয়ঙ্কর অস্বস্তিতে ভোগে, তাদেরও ডিহাইড্রেশন হয়। জলশূন্যতা ডেকে আনে একাধিক শারীরিক সমস্যা। অবলা প্রাণীটি অসুস্থতা নিয়ে কিছুই বলতে পারে না, অথচ মারাত্মক ডিহাইড্রেশনের প্রভাবে টানাটানি পড়ে যেতে পারে পশুর প্রাণ নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন পশু আক্রান্ত হতে পারে হিট স্ট্রোকে, হতে পারে ডায়রিয়াও, হারিয়ে ফেলতে পারে সংজ্ঞা। ভেটেরিনারিয়ান আরো জানাচ্ছেন কুকুরের ডিহাইড্রেশন হলে আবার মুখগহ্বর শুকিয়ে যায়, যে লালা ছড়ে তা প্রকৃতিতে অত্যন্ত ঘন এবং আঠালো হয়। পশু খাবার খেতে চায় না, চোখ বুজে বসে থাকে। যদি কখনো মনে হয় আপনার পশুর এই ধরনের সমস্যায় পড়েছে তাহলে আর দেরি করবেন না, সঙ্গে সঙ্গে পশু রোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। এখন প্রশ্ন, গ্রীষ্মে আদরের পশুর শারীরিক সমস্যা হলে বুঝবেন কিভাবে? রইল বিশেষজ্ঞের উপদেশ। গ্রীষ্মে আদরের পশুর শারীরিক সমস্যা হলে বুঝবেন কিভাবে? মানুষের মতন অবলা প্রাণীর শরীরে রয়েছে মাত্রাতিরিক্ত লালাক্ষরণ। পশুর কি আগের তুলনায় অস্বাভাবিক রকমের লালাক্ষরণ হচ্ছে? লালার প্রকৃতি কি আগের থেকে ঘন এবং আঠালো? সাবধান হন। পশুর অতিরিক্ত উষ্ণতা সম্পর্কিত শারীরিক সমস্যার লক্ষণ এহেন পরিস্থিতি। পশুর নাক সবসময় আর্দ্র এবং ঠান্ডা থাকার কথা, তবে নাক শুকনো আর উষ্ণ বোধ হলে সাবধান, হতে পারে আপনার পশুর জ্বর এসেছে। ডায়রিয়া, পাতলা অথবা অস্বাভাবিক স্টুল হচ্ছে পশুর পায়খানার সঙ্গে রক্ত আছে। বিন্দুমাত্র দেরি না করে পশুকে নিয়ে ভেটেরিনারিয়ানের কাছে যান। ইউরিন কম হওয়া এবং প্রস্রাব করার সময় সমস্যা হওয়ায় কিছুটা অত্যাধিক উষ্ণতাজনিত সমস্যার মধ্যে পড়তে পারেন। দুর্বলতা, ডিহাইড্রেশনের কারণে পশুর মধ্যে ভয়ানক স্ফূর্তির অভাব দেখা যায়। পশু বারবার ঘুমিয়ে পড়ে, এমনকি দুর্বলতার কারণে সোজা হয়ে দাঁড়াতেও পারে না। এই ধরনের উপসর্গ দেখলে সঙ্গে সঙ্গে একটা ভিজে তোয়ালে দিয়ে পশুর গা ঢেকে দিন। একজন পশু রোগ বিশেষজ্ঞকে ফোন করুন এবং তার পশুকে দেখতে আসার অনুরোধ করুন। এবারে হিট স্ট্রোক বা ডিহাইড্রেশন এড়াতে কি করবেন? বন্ধ গাড়ির ভিতরে পশুকে বন্দী করে কাজ করতে যাবেন না। ছায়ায় গাড়ি রাখা বা গাড়ির একটা জানলা খোলা রেখে তারপর গাড়িতে পশুকে রেখে যাওয়া চলবে না। এমনকি এসি চালু রেখে পশুকে গাড়িতে বন্দী করে রেখে যাওয়া যাবে না। হিট স্ট্রোক হওয়ার অন্যতম প্রধান কারণ গাড়িতে পশুকে ছেড়ে যাওয়া। পানীয় জল রাখুন বাড়ির বিভিন্ন অংশে, কিংবা ওর জল পান করার পাত্র সবসময় জল দিয়ে পূর্ণ করে রাখুন। শরীরে জলের অভাব হতে না দেওয়াই সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এমনকি পশুকে সঙ্গে নিয়ে বাইরে বেড়াতে গেলেও বোতলে জল পুরে নিয়ে যান কিছু সময় অন্তর আদরের পশুকে জল পান করার। পশুকে একটু বেলার দিকে হাঁটতে যায়, খুব সাবধান, ওর হাঁটার সময়টা বদলাতে পারে, একটু সকালের দিকে হাঁটতে নিয়ে যান। আর দুপুরে হাঁটানোর অভ্যাস থাকলে সময়টা বিকেল করুন, কারণ সূর্য এবং মাটির তাপ তাই সব সময় কম থাকবে। বাড়ির পেছনে বা ব্যালকনিতে বসে থাকলে ভালোবেসে পশু, অথচ সেখানে রোদের দাপাদাপি প্রবল, তাহলে একটা অংশে কোনো কাপড় টানিয়ে দিন যাতে সারাবেলা একটা অংশ ছায়া পড়ে, ফলে খেলাধুলো করে পশু খুব ক্লান্ত হয়ে পড়লে ছায়ার তলায় বিশ্রাম নিতে পারবেন। গ্রীষ্মের সময় বাড়িতে সবসময় কয়েকটা জরুরি ওষুধ রেখে দেওয়াই ভালো। ভেটেরিনারিয়ানের সঙ্গে কথা বলে অবশ্যই কয়েকটা ওষুধ আনিয়ে রাখুন। সঙ্গে বাড়িতে রাখুন ফ্লেভারহীন ওআরএস, দই, বাটার মিল্ক, ডাবের জল, তরমুজ, শসা যোগ করুন এই ডায়েটে। শরীর ঠান্ডা থাকবে, ডিহাইড্রেশন হওয়ার রোধ হবে, তবে যে কোনো ফল দেওয়ার আগে ফল থেকে বীজ সরিয়ে নিন।